হ্যালো বন্ধু, দ্রৌপদী বলে নতুন একটা মুভি এসেছে নেটফ্লিক্সে, যেখানে আমাদের কৃতি সারানের ডাবল রোল আছে, শেখর শেখ যে আমাদের অর্জুন ছিল মহাভারত সে আছে, এবং কাজল রয়েছে। তো এই মুভিটা কিন্তু একটা বড় থ্রিলিং মুভি হতে পারতো এই উইকেন্ডের জন্য। বাট এই মুভিটা যে লিখেছে কণিকা ঢিলন, তার যে ব্যাকগ্রাউন্ড আছে, মানে তার যে এর আগের যে স্টোরিগুলো সে লিখেছে, যে মুভিগুলো লিখে সেগুলো থেকে তার উপরে এক্সপেকটেশন খুব বেশি নেই। তো এই মুভিটা থেকে এক্সপেকটেশন আমার একটু বেশি ছিল, বিকজ যখন ট্রেলারটা দেখেছিলাম সেখানে আমার বেশ ভালো লেগেছিলো। সেখানে আমার এই ছেলেটা যে অর্জুনের রোল করেছিল মহাভারত, তাকে বেশ আমার ভালো লাগে, ঠিক আছে। বাট এত বছর হওয়ার পরে মহাভারতের পর সে কিন্তু খুব বেশি একটা রোল এখন মধ্যে দেখিনি। আর এই মুভিটাতে কৃতি সারন বা কাজলের মতন বড় অ্যাক্ট্রেসের সঙ্গে তাদের কাজ করে দেখে বেশ ভালো লেগেছিলো। তো যাই হোক, যে স্টোরির কথায় আসি, এখানে একটা ছেলে যে হচ্ছে হ্যান্ডসাম, রিচ এবং ব্যাড গায়, ঠিক আছে। তো সে পেয়ে পরে একটা ইনোসেন্ট মেয়ে, যেটা হচ্ছে কৃতি সারন, এবং আকাশে যখন প্যারাগ্লাইডিং করতে হয় সেখানে পেয়ে পরে সেখানে প্যারটা ইজহার হয়, ঠিক আছে। তো দুজনের লাভ স্টোরি ভালো হয়ে গেছে, এর মধ্যে সীতার বোন গীতা চলে আসে, ঠিক আছে, মানে কৃতি সারনের ডাবল রোল, ঠিক আছে, ওর টুই বোন চলে আসে, এবং সে হচ্ছে পুরো এই নর্মাল সিম্পল কৃতি সারনের পুরো উল্টো, ঠিক আছে, কেওটিক ওয়াইল্ড অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। এবং তিনজনের মধ্যে একটা ট্রাইঙ্গেল লাভ কাইন্ড অফ শুরু হয়। এবং এরপর কাজল কি করে ইনভলভ হয়ে যায় একটা পুলিশ ইন্সপেক্টর এর মধ্যে, এর কি একে অপরকে ধোকা দিয়ে গেছে বা সামথিং, না এর থেকেও বড় কিছু। এখানে একটা অ্যাটেম্প টু মার্ডার কেস ছিল, যেখানে পেয়ারের ইজহার হয়েছিল, সেখানেই আই থিঙ্ক পেয়ারের ইনসিডেন্ট হয়, ঠিক আছে, যাই হোক। তো ওখানে একটা ইনসিডেন্ট হয় প্যারাগ্লাইডিং এর সময়, সো তারপরে এদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয় এবং সেখানে ইনভেস্টিগেশন শুরু হয়। তো সেটা হচ্ছে কাহিনী, ঠিক আছে। কাহিনীটা স্টার্টিং এ প্রথম হাফটাতে না সেরকমভাবে টুইস্টগুলোকে ঠিক বোঝানোই হয় না, আমাদের কী হওয়া উচিত এই ধরনের যেরকম মার্ডার মিস্ট্রিটা ব্যাপার থাকে না। তো প্রথম দিকে ফার্স্ট হাফে আমাদের একজনকে মার্ডার মনে হওয়া উচিত, সেকেন্ড হাফে আরেকজনকে মনে হওয়া উচিত, এবং লাস্টে গিয়ে রিভিল হওয়া উচিত, ঠিক আছে। বাট প্রথম দিকে সেরকমভাবে কিছু বোঝাই যায়, এবং পরে যে সেকেন্ড হাফ থেকে খাবার খাবার অনেক কিছু আসতে থাকে, সেই জন্য আমরা বহুত কনফিউজ হয়ে যাই, ঠিক আছে। আর এখানে অ্যাকচুয়াল যে ঘটনাটা সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। আর এখানে যেই সব ধরনের মানে মেয়েদের উপর অত্যাচার দেখানো হয়েছিল সেটা জেনারেলি আমরা দেখতে পাই না বলিউড মুভিতে, ঠিক আছে। তো সেরকম যেটা দেখা সেটাতে আমি অ্যাপ্রিসিয়েট করবো, বাট যেভাবে দেখানো সেটা অ্যাপ্রিসিয়েট করার মতন না, ঠিক আছে। এইবার যে যার উপর অত্যাচার হচ্ছে এবং যে অত্যাচার করছে, কেউ সত্যি কথা বলছে না, সবাই কথা ঘোরাচ্ছে, এবং আমরাও কিন্তু বুঝতে পারলো আমাদের যে লেডি আমাদের ইন্সপেক্টর সে কিছু বুঝতে পারছে না, ঠিক আছে। তো কাজের রোলটা আমার একদমই ভালো লাগেনি, যদিও একটা বড় অ্যাক্ট্রেস নিয়েছে বলে আমার মনে হচ্ছে, তার জন্য এক্সট্রা কিছু লাইন লেখা হয়েছে, একটা কি বলবো মেসেজ ঢোকানোর চেষ্টা করা হয়েছে, কোর্টরুম দেওয়া হয়েছে, এইসব দরকার ছিল না। আর স্পেশালি এখানে কাজলের জায়গায় রানী মুখী থাকলে আই থিঙ্ক বেটার লাগতো, বিকজ কাজলের যে মানে এই অ্যাকসেন্টটা, এই যে নকল অ্যাকসেন্ট নিয়েছেন সেটা কোনো মতেই মানে বিলিভেল হচ্ছে না, ফেক বোঝা যাচ্ছে, এবং তার অ্যাক্টিং আমার ভালো লাগেনি। এখানে যেটা বেশ লেগে সেটা হচ্ছে কৃতি সারনের অ্যাক্টিং। কৃতি সারন যে দুটো রোল, দুটো যে দুটো ডিফারেন্ট একদম মানুষ সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এবং তার অ্যাক্টিং দুটো রোলই খুব ভালো, স্পেশালি যে মানে যে ওয়াইল্ড রোলটা করেছিল সেটাতে খুব বেশি ভালো লাগছে, ঠিক আছে, পুরো অ্যাক্টিং আমার ফাটিয়ে দিয়েছে। আর এই ছেলেটা শাহির শেখ যে আমাদের অর্জুন ছিল, ঠিক আছে, তো যেটা বললাম ওর অ্যাক্টিং এখানে বেশ ভালো লেগেছে, ওকে ভিলেন বা হিরো দুটো রোলে তুমি কাজ করাতে পারছো, বাট এই ছোট হেয়ার স্টাইলটা না আমার ওর ভালো লাগে। একদম যদি ভিলেন করাতে হয় ওকে একদম মানে বাস কাট দিয়ে দাও, তাহলে একটা ডিফারেন্ট একটা ভয়ানক রূপ লাগবে, বা ওকে যেরকম যে হিরো রোল দিতে হয় যেরকম ওর মহাভারতে ছিল বড় হেয়ারটা ওরকম দিয়ে দাও, তাহলেও একটা তার হিরো রোল মনে হবে, মুখটা বেশ আর বেশ বেশি ভালো লাগে, ঠিক আছে। এই নর্মাল হেয়ারটা আমার খুব ভালো লাগেনি, বাট ওর অ্যাক্টিং বেশ ভালো, কখনো সত্যি কথা বলছে কখনো মিথ্যে কথা বলছে একদম বোঝা যাচ্ছে না, ঠিক আছে, বেশ ভালো লেগেছে ওর অ্যাক্টিং। আর এই যে পুরো মুভিটা যে প্রোডাকশন বাজেটটা খুব ভালো, নেটফ্লিক্সের তরফ থেকে বাজেট কিন্তু খুব ভালো ছিল, বিকজ এই সেটগুলো নেওয়া হয়েছে, প্রোডাকশন ডিজাইন করা হয়েছে, কস্টিউম দেওয়া হয়েছে, সেগুলো খুব ভালো লাগছে, বেশ প্রিমিয়াম মনে হচ্ছে। বাট প্রবলেম হচ্ছে কাহিনীতে এই কণিকা ঢিলনের লেখা একদম ভালো লাগেনি, ঠিক আছে, এইটা অনেক বেটার কাহিনী হতে পারতো, টপিকটা বেশ ভালো ছিল, অ্যাক্টার অ্যাক্ট্রেস ভালো ছিল, এখানে অনেক বেটারভাবে লেখা যেতে পারতো, বাট কাহিনীটা এত পুয়ারলি রিটেন হয়েছে না, সো এক্সিকিউশন ওয়াইজ অতটা ভালো লাগে না, ঠিক আছে। যদি তোমরা বড় ফ্যান হয়ে থাকো কৃষ্ণ বা এই মহাভারতের অর্জুনের, ঠিক আছে, তাহলে মুভিটা ডেফিনেটলি চেক আউট করতে পারো, বাট যারা কাজলের ফ্যান তারা এটা চেক আউট করলে আই থিঙ্ক ডিসঅ্যাপয়েন্ট হবে, বিকজ কাজলের অ্যাক্টিং বা কাজের রোলটা না ঠিক ভালো লাগলো না এখানে, ঠিক আছে, জমলো না। যাই হোক, জাস্ট ফর ফান ওয়ান টাইম ওয়াচ এটা করা যেতে পারে, আর অলরেডি নেটফ্লিক্সে চলছে। তো তোমাদের বিষয়ে কি মতো, তোমরা কি এই মুভিটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানিও, আমার সঙ্গে খাবে নেক্সট।